রোজার প্রথম ছুটির দিন শুক্রবার বনানীর বিপণী বিতান ও বুটিক হাউসগুলো গত কয়েকদিনের তুলনায় একটু বেশি জমজমাট ছিল। ঈদের এখনো প্রায় 25 দিন বাকি থাকায় বেশিরভাগই ঘুরে ঘুরে দাম ও নতুন ডিজাইন দেখছেন। তবে 10 রোজার পর থেকে ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা। সাইফুল ইসলামের তোলা ছবিতে মইনুল ইসলাম মিন্টু রিপোর্ট। রাজধানীর অভিজাত এলাকা বনানী, ঈদকে সামনে রেখে এখানকার বুটিক ও ফ্যাশন হাউসগুলোই ঈদ উৎসবে রং ও রূপের বৈচিত্র্য আনার চেষ্টা। ভারতীয় পোশাকের দাপটে দেশীয় ঐতিহ্যবাহী কাপড়ের বাজার যেখানে কোণঠাসা অবস্থা, সেখানে বেশ কিছু বুটিক ও ফ্যাশন হাউস ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্বনামে ব্যবসা করে চলেছে। যেন স্বদেশী পণ্য কিনে হয় ধন্য, এই কথাটির সার্থক প্রতিফলন দেখাতে চান তারা। ছেলে মেয়ে বাবা মা সবাই যাতে একই রকম ম্যাচিং পড়তে পারে, আসলে এটা অনেক কাস্টমারের আমাদের ডিমান্ড থেকেই আমাদের করা। 3 পিস 1300 থেকে 2600 টাকা, শাড়ি আপনার 970 টাকা থেকে 1600 টাকা। মেয়েদের পছন্দের শাড়ি বা সালোয়ার কামিজ, ছেলেদের পাঞ্জাবি বা ফতুয়া, সবখানেই দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা। পাঞ্জাবির পাশাপাশি ছেলেদের পছন্দের তালিকায় টি শার্ট, শার্ট। কারো কারো কাছে দাম একটু বেশি মনে হলেও মান নিয়ে সন্তুষ্ট প্রায় সবাই, তাই তো অনেকেই ঈদের ভিড় এড়াতে একটু আগে ভাগে কেনাকাটা শুরু করে দিয়েছেন। ডিজাইনের একটু বৈচিত্র্য আসছে, সেই তুলনায় আমার কাছে বেশ ভালোই লাগছে। তো ঘুরছি, এখনো ডিসিশন নেওয়া হয়নি আর কি। বাংলাদেশে যে অনেক কালেকশন আছে, কানাডায় এত কালেকশন নাই। ঈদে শিশুদের নতুন পোশাক চাই চাই, তাই শিশুদের পোশাকেও কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা ফ্যাশন হাউসগুলোর। পাঞ্জাবি দেখলাম, হ্যাঁ অনেক ভালো, নতুন জামা পরা, সবার সাথে মিট করা, এখানে মজা করা যায়, নতুন নতুন জামা পরা যায়। রাজনৈতিক কারণে অনেকদিন ধরেই ব্যবসা বাণিজ্যে মন্দা, তবে এবারের ঈদে ঐতিহ্যের সঙ্গে বর্ণিল পোশাকের মেলবন্ধনে ভালো বিক্রি আশায় বিক্রেতারা। কাস্টমারের চাপটা বেশি হয় দেখা যাচ্ছে আমাদের 10 রোজা বা 12 রোজার পর থেকে। মোটামুটি মানুষের তো বেতন বোনাস অনেক, ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে শপিং করার। রোজা শুরু হলেই মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তের কেনাকাটার ধুম পড়ে যায়, কিন্তু এই সমাজের দুস্থ হতদরিদ্র শিশুরা তাদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য কষ্টকর, তাই তো ঈদের দিনটি তাদের কাছে কোনো নতুন কোনো অনুষঙ্গ বয়ে আনে না। কিন্তু এই সমাজের সচ্ছল মানুষগুলোই পারে সেই সব দুস্থ হতদরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।